I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. সবাইকে জিজ্ঞেস করছি না, এই পর্যন্ত খেয়ে আছো, আওয়াজ বেরোচ্ছে না, দালালি খেয়েছো নাকি দিদির? এ দালাল কেউ আছো নাকি এখানে? তাহলে হাত দণ্ড করে বলো ঠিক করছি না ভুল করছি, আওয়াজ দিয়ে বলো ঠিক করছি না ভুল করছি। আমার সাথে 2021 লড়বে, 2021 আমি যেখানে 44টা প্রার্থী দেবো জিতাবে। হাত নামাও, হাত, এক মিনিট। আর এটাও বলে যায়, হিন্দু মুসলিম দলিত আদিবাসী ইতিহাসকে পড়ুন, আমার আদিবাসী দলিত সিভিল ট্রাই সিভিল কিছু বর্ণের মানুষেরা যখন মুসলমান কোনো জায়গায় নেতৃত্ব দেয় সেখানে কিন্তু আপনারা আপনাদের অধিকার পেয়েছেন, ইতিহাসটা পড়ে দেখুন। এই 73 বছরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু দাবিদার যতজন হয়েছে হিন্দু দাবিদার, আজকে 73 বছরে ভারতবর্ষে হিন্দুদের উন্নয়ন কোথায় বলুন? আদিবাসীদের বসবাস কোথায়? ডিবিসিতে, পিডাব্লিউতে, ঠিক না বেটি? আজকে দলিতদের বাস কোথায়? ট্রেন লাইন ধারে, ফুটপাতে, ডিবিসির ধারে, ঠিক না বেটি? আজকে যদি বিজেপি হিন্দু দরদী সংগঠন হয়, বিজেপি যদি হিন্দু প্রেমিক সরকার হয়, তাহলে নদীয়ায় যখন বন্যা হচ্ছিল কৃষ্ণনগরে, তার এই করুণ তুলে শুনে এই পাগলটাকে যখন জিজ্ঞেস করেছিল মিডিয়া যে করুণ তুলে শোনার পাগল বলেন, এটা আমি বলছি, কিন্তু যে কথাটা বলেছিল যে কৃষ্ণনগরে বন্যা হচ্ছে তোমার মতামত কি ওখানকার হিন্দুদের জন্য তোমার রায় কি, তখন বলেছিল ওখানকার হিন্দুরা বিজেপিকে ভোট দেয় না অর্থে মরছে মরুক। হিন্দুদের না ভোটের, এই হিন্দুদের না ভোটের, তাহলে টিএমসি মুসলমানের না ভোটের? জোরে বলো, ভোটের না টিএমসি মুসলমানের? বিজেপি হিন্দু লিয়ে খেলছে, টিএমসি মুসলমানকে লিয়ে খেলছে। এদের খেলা বন্ধ করা দরকার আছে, চিৎকার দেওয়ার দরকার আছে না? আজকে কংগ্রেস এলো আমাদের ঘরে নিয়ে খেলালো, আমরা পাগলের মতো পা ভাঙলাম, মাথা ফাটালাম, লড়াই করলাম, কংগ্রেসের ক্লাবের উন্নতি করলাম, কংগ্রেস পার্টিকে জিতালাম, কংগ্রেসের এমএলএ হলো, কংগ্রেসের এমপি হলো, কংগ্রেসের সব হলো, আমরা 30 বছর কি পেলাম বলো? তারপরে চলে এলো 34 বছর ধরে আমাদেরকে বোকা বানালো, করুণ গোস্ত খাওয়া হচ্ছে, তো বামফ্রন্টকে সাপোর্ট করো, আমরা গোস খাচ্ছি আমাদের পয়সায় কিনে, ওদের হয়ে লড়ছি, ওদের হয়ে মারপিট করছি, ওদের ক্লাবকে জিতাচ্ছি, ওদের টিমকে জিতাচ্ছি, ওদের হয়ে লড়াই করছি, ওদের হয়ে লড়তে গিয়ে মাজ মেজ্জত গেল, পাপের এজ্জত গেল, ক্লাব ওদের, সবকিছু ওদের, জীবন আমাদের গেল। কিন্তু আমি জিজ্ঞাসা করছি 34 বছর পরে হে মুসলমান, আপনাদেরকে ঠকিয়েছে না বাঁচিয়েছে? তারপরে আপনারা কি করলেন? দিদি বড় ঘুমটা দিয়ে মাসাল্লা বারাকাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেব আমার পাশে 2500 দেবো, সবাই মিলে দিদিকে জিন্দাবাদ দিয়ে জিতিয়ে দিলাম। আজকে দিদি কি করলো? আমার ইমাম সাহেবকে 2500 দিল, আর গোপনে গোপনে কেতনওয়ালাদেরকে 12200 টাকা দিল। ঠিক আছে, অবশ্যই দেন, তারাও আপনার দেশের রাজ্যের নাগরিক, কিন্তু আপনি ইমামের বেলায় দেশ জুড়ে প্রচার করলেন, কেতনওয়ালাদের বেলায় প্রচার করলেন না কেন? কেতনওয়ালাদের বেলায় প্রচার করলে তাহলে বাংলার হিন্দুরা বিজেপিতে যাবে কি করে? আমার পাশেই থাকবে তো, তাহলে ওপর থেকে তো অমিত শাহ মোদি বলবে তোকে যে জন্য 10 বছরের কন্টাকে পাঠিয়েছিলাম তুই কাজ করছিস না কেন? খারাপ লাগছে? তোরা দিদির না ভাইজানের? যদি কাফের হোস কাফের সাথে চলে যা, জাহান্নামেও যাবি, দুনিয়াও ঠকবি। আর যদি ইমানদারের হোস আয়,
এমন লিডার ধর, দুনিয়াও শান্তি হবে, আখেরাতেও শান্তি হবে।